এবং কেউ যদি ভাবে আমি নির্দল হয়ে দাঁড়াবো, আপনি দাঁড়ান, আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু আপনি যদি নির্দল হয়ে দাঁড়ান, একটা জিনিস খালি আপনি মাথায় রাখবেন, বিগত দু বছর ধরে তৃণমূলে যে দলীয় শৃঙ্খলা রয়েছে বা যে অনুশাসনের মধ্যে দিয়ে দল পরিচালিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুলের প্রতীকচিহ্নকে সামনে রেখে 14 মাসে পুরসভায় একজন নির্দল হয়ে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জিতে আবার তৃণমূল কংগ্রেসে পুনরায় ঢুকতে পেরেছে, তার জন্য আজীবন দলের দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং কেউ যদি ভাবেন যে আমি তৃণমূলের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়াবো, আমচিহ্ন, কলাচিহ্ন, জামচিহ্ন, টর্চিহ্ন, নৌকাচিহ্ন, কুড়েঘর চিহ্ন, বেদানা চিহ্ন, আপেল চিহ্ন, এবং আবার জিতে গিয়ে তৃণমূল কংগ্রেসে এই দাদার বা এই নেতার পা ধরে আবার সুরসুর করে ঢুকে যাব, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, বিশেষ করে আপনারা যারা বুথের সভাপতি, আপনারা জীবন বাজি রেখে লড়াই করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দল এবং তৃণমূল কংগ্রেসকে আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে জেতাতে। তার কারণ, যদি পঞ্চায়েতে আমরা আগামী দিন মানুষের প্রতিনিধি নির্বাচিত না করতে পারি, ধারাবাহিক যে দিল্লির লাঞ্ছনা বঞ্চনা, এর বিরুদ্ধে আমরা দিল্লিতে সর্বাত্মক একটা আন্দোলন গড়তে পারবো না। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের সীমাবদ্ধ দক্ষতা, এখতিয়ার, সামর্থ্যকে কাজে লাগিয়ে নির্বাচনে এক হয়ে লড়াই করুন। যদি কেউ নির্দল দাঁড়ায়, সে জেতেও, আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমি আপনাকে বলে যাচ্ছি, আজীবনের জন্য তার দলের দরজা বন্ধ হয়ে যাবে। সারা জীবন তাকে মাথায় কলাচিহ্ন, জামচিহ্ন, নৌকাচিহ্ন আর টর্চিহ্নটাকে সামনে রেখে রাজনীতি করতে হবে। জোড়া ফুলের প্রতীকচিহ্ন তার মাথার উপর থাকবে না। তার কারণ, যেভাবে মানুষ বেরিয়ে আসছে রাস্তায় এবং কার্যত এই ইডি সিবিআই লাগাতে গিয়ে হিতে বিপরীত হয়েছে, যা মানুষ বেরিয়ে আসছিল দুদিন বন্ধ রাখার পর, আজকে যখন পুনরারম্ভ করেছি, আমরা আবার শুরু করেছি, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখছি 3 গুণ বেড়ে গেছে। এবং আমি বাঁকুড়ার মাটিতে ছেড়ে গেছিলাম, বাঁকুড়ার মাটি থেকেই শুরু করেছি। বাঁকুড়ায় হয়তো 2021 সালের বিধানসভার নির্বাচনে যদি ফল আপনি দেখেন, তৃণমূল কংগ্রেস আশানুরূপ বা প্রত্যাশিত ফল করেনি, কিন্তু যেভাবে মানুষ বেরিয়ে আসছে, আমি এই মানুষের স্বতঃস্ফূর্ততা কোনোদিন দেখিনি। আমাকে নেত্রী জিজ্ঞেস করছিল যে এত লোক হচ্ছে, ঝড় জল বৃষ্টিতে মানুষের অসুবিধা হচ্ছে না? আমি বললাম, সেই কারণেই আমরা এই কর্মসূচি স্থগিত রাখতে পারছি না। তার কারণ, সারা রাস্তায় লোকে লোক, 30টা রাজনৈতিক লোক থাকলে 70টা অরাজনৈতিক লোক, যত কষ্টই হোক, যদি কোনো রকম গুরুতর শারীরিক অসুস্থতা না হয়, আমি একবারে 60 দিন পরে কলকাতা ফিরব। আপনারা দেখেছেন কর্মসূচি করতে গিয়ে কিছু বাধা বিপত্তি, প্রতিকূলতা, প্রাকৃতিক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, তার সাথে একদিনে 4টে, 5টা, 6টা করে মিটিং করতে গিয়ে গলা ভেঙে গেছে, শরীরও কিছুদিনের জন্য খারাপ হয়েছিল, দলনেত্রী থেকে শুরু করে পরিবারের, বাড়ির গুরুজনেরা সবাই আমাকে বলল যে 7 দিন দরকার হলে বৃষ্টির সময়, বর্ষার সময় কর্মসূচি বন্ধ রাখো। কিন্তু আমরা কর্মসূচি বন্ধ রাখিনি। তার কারণ, যেভাবে রাস্তায় মানুষ বেরিয়ে এসেছে, আমি অনেক নির্বাচনে দলের হয়ে প্রচার করেছি, আমি অনেক নির্বাচনে মানুষের সাথে সরাসরি কথা বলার বা দলের হয়ে প্রচার করার সুযোগ বা সৌভাগ্য আমার হয়েছে। অনেক রকম পরিস্থিতিতে লড়াই করে, প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াই তীব্রতর করে দলকে মজবুত করার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি, এই যে 26 দিন ধরে আমি রাস্তায়, এর যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমি যতদিন বেঁচে থাকবো আমার হৃদয়ে স্বর্ণাক্ষর। আপনারা দেখছেন বর্তমান সময় .com।
ল্যাপারোস্কোপিক অপারেশন, ইএনটি অপারেশন, অর্থোপেডিক অপারেশন সুব্যবস্থা আপনি পাবেন দা হ্যাপি সোনিক ক্লিনিক। ইএমআই পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দা হ্যাপি সোনিক ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারুতা বাসন্তী শুনলাম, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com.